হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মূলত আলোচনা করব তোমাদের ক্লাস 8 ইংলিশ ইউনিট 1 বিউটি ইন পোয়েট্রি লেসন 1.3.6। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে তোমাদের কি বলা হয়েছে, রিড দ্য পোম আলাউড, অর্থাৎ জোরে জোরে নিচের কবিতাটা পড়ো অ্যান্ড নোটিস দ্য রাইমিং প্যাটার্ন। এবং রাইমিং প্যাটার্ন যে আছে সেটা তোমার কী করতে হবে, সেটা তোমার খেয়াল করতে হবে। দেন ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেস ইন কলামে উইথ দ্যার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এই কবিতাটা আমাদের পড়তে হবে ভালো করে, এবং নিচে যে আমরা যে একটা ছক দেখতে পাচ্ছি সেটা আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা এই কবিতাটা আগে পড়ে নিই। তো দেখো এখানে কী বলা হয়েছে, আই ওয়ান্ডার্ড লাভলি অ্যাজ এ ক্লাউড, মানে আমি কী করি, ওয়ান্ডার শব্দ অর্থ হচ্ছে এখানে ঘোরাঘুরি করা, অর্থাৎ আমি যে মেঘ যে থাকে অর্থাৎ একা কি মেঘের মতো আমি কী করি, ঘোরাঘুরি করে বেড়াই। কার লেখা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো দেখো এখানে কী বলা হয়েছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, অর্থাৎ আমি কী করি, মেঘ দেখো এখানে বিভিন্ন মেঘের চিত্র দিয়েছে, অর্থাৎ এরা কিন্তু কী করছে, একা কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছে। অর্থাৎ কবিও বলেছে আমি যে মেঘদের মতো আকাশে একা একা কী করি, উড়ে চলি। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, অর্থাৎ যেটা কী করে, ফ্লোটস মানে হচ্ছে উড়ে চলা বা ভেসে চলা, সেটা কী করে অনেক উঁচুতে, কী করে, ভেলস শব্দের অর্থ হচ্ছে কি, উপত্যকা, অর্থাৎ যেটা কী করে বিভিন্ন উপত্যকা ও পাহাড়ের উপর দিয়ে কী করে ভেসে চলে। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্লাউড, অর্থাৎ এর মাঝে হঠাৎ করে আমি কী দেখতে পেলাম, যখন আমি মেঘেদের মতো বিভিন্ন পাহাড় উপত্যকাদের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি হঠাৎ করে কী দেখতে পেলাম, স এ ক্রাউড, অর্থাৎ আমি ভিড় দেখতে পেলাম। কিসের ভিড়, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, অর্থাৎ গোল্ডেন ড্যাফোডিলস আছে, অর্থাৎ এটা এক ধরনের ফুল, আমি এই ফুলগুলোকে দেখতে পেলাম। বিসাইড দ্য লেক, অর্থাৎ একটা লেকের পাশে, বিনিট দ্য ট্রিস, অর্থাৎ গাছের নিচেও সেগুলো আছে, বিনিট শব্দের অর্থ কী, গাছের আর কি নিচে। তো দেখো তারপর কী বলা হয়েছে, ফ্ল্যাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, অর্থাৎ তারা কী করছে যে নড়াচড়া করছে, এবং সেটা মনে হচ্ছে কি তারা এক ধরনের ড্যান্স করছে, অর্থাৎ মৃদু মন্দ বাতাস, অর্থাৎ বাতাসের কারণে তারা কী করছে, লাগছে কি তারা ড্যান্স করছে এক ধরনের সেই ফুলগুলো, অর্থাৎ এই নিচে যে আমরা ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কী বলা হয়, ড্যাফোডিলস ফুল, এই ফুলের নাম। তো দেখো তারপরে কী বলা হয়েছে, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, অর্থাৎ তারা যে এইভাবে যে নড়াচড়া করতেছিল সেটা কন্টিনিউয়াসলি হচ্ছিল, অর্থাৎ সেটা একবারে চলতে এসেছিলো। অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, অর্থাৎ যে আকাশে যে তারা আছে তারা কী করে, তারা কিন্তু সবসময় জল জল করতে থাকে, তাই না, কিন্তু দিনের বেলা হয়তো আমরা বেশি সূর্যের আলোর কারণে সে দেখতে পাই না, কিন্তু এই তারাগুলো সবসময় কিন্তু জ্বলতে থাকে, অর্থাৎ তারা এই তারাদের মতোই করে কী করতেছিল সবসময় যে কন্টিনিউয়াস নড়াচড়া করতেছিল। অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, অর্থাৎ যে মিল্কি ওয়েতে যে টুইঙ্কেল আমরা দেখতে পাই সেটার মতো করেই লাগছিলো কি তারা এইভাবে সবসময় নড়াচড়া করছে। দে স্ট্রেটস ইন নেভার এন্ডিং লাইন, অর্থাৎ তারা স্ট্রেস শব্দ অর্থ হচ্ছে প্রসারিত হওয়া, অপসারিত করা, তারা কি একদম প্রসারিত হয়েছিল, মানে তাদের যে লাইনগুলো ছিল মানে তাদের একটা বাগানের মতো মনে হয়েছিল তাদের, তারা নেভার এন্ডিং লাইন মানে তাদের লাইন আর শেষ হচ্ছিল না, অনেকগুলো ফুল ছিল সেইখানে। তো দেখো তারপরে কী বলা হয়েছে, অ্যালং দ্য মার্জিন অফ এ ওয়ে, তারপরে মার্জিন অফ এ ওয়ে বলতে এখানে ওয়ে শব্দ অর্থ হচ্ছে কি উপসাগর, উপসাগর অর্থাৎ যে উপসাগরের যে সীমানা কি আমরা কিন্তু প্রায় দেখতেই পাই না, তাদেরকে মনে হচ্ছে এটা একটা উপসাগরের যেন একটা সীমানা প্রাচীরের মতো, অর্থাৎ শেষই হচ্ছে না এই ফুলগুলো মেলা। তো তারপরে কী বলা হয়েছে, 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ আমার মনে হলো কি আমি অ্যাট এ গ্ল্যান্স শব্দ অর্থ হচ্ছে এক নজরে, অ্যাট এ গ্ল্যান্স শব্দ অর্থ কি এক নজরে, অর্থাৎ আমার মনে হলো কি আমি এক নজরে প্রায় 10,000 মানে 10,000 এই ফুল দেখতে পেলাম। তো টুজিং দেয়ার হেয়ারস ইন স্প্রাইটলি ড্যান্স, অর্থাৎ তারা কী করছে, টুজিং দেয়ার হেয়ারস মানে তারা তাদের মাথা আকাশের দিকে উঁচু করে তারা কী করছে, স্প্রাইটলি ড্যান্স মানে তারা খুব আনন্দের সাথে তারা নাড়াচাড়া করছে বাতাসে। তো এইটাই হচ্ছে আমাদের কবিতাটা। তো দেখো এখানে আমাদের এ বি সি ডি এগুলো মূলত কী কারণে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের রাইমিং প্যাটার্নের কারণে এগুলো দেওয়া হয়েছে, যেমন এখানে ক্লাউড ও ইউডি এটার জন্যে তোমার এ দেওয়া হয়েছে, তারপরে হিলস, হিলসের জন্য দেওয়া হয়েছে বি, আবার উড এখানে ক্লাউড উট লাস্টে কি উটের মতো ছিল না, আবার দেখো ক্রাউড এখানে কিন্তু আবার উট, এটার যে উডের শব্দটা আসছে এটা রিপিট হয়েছে না, অর্থাৎ এখানে আবার এ আমরা রিপিট করেছি, আবার হিলস ড্যাফোডিলস দুইটা ওয়ার্ডের ভিতরে অনেক মিল আছে না, অর্থাৎ কার সাথে মিল আছে যে এই হিলসের সাথে, হিলসকে আমরা বি ধরেছিলাম এই জন্য আবার বিটা আমরা রিপিট করেছি, আবার কী আছে ট্রিস, তারপরে ব্রিজ
দুইটার সাথে কি আবার একটু মিল আমরা দেখতে পাচ্ছি না। তো দুইটাই যেহেতু মিল আছে, তো এরকম কিন্তু আর ওয়ার্ডগুলো বা এরকম যে অ্যাকসেন্টগুলো আমরা আর উপরে পাইনি, এই জন্য আমরা এখানটাকে সি দিয়েছি এবং ট্রিসটাকে সি দিয়েছি এবং ব্রিজটাকে যেহেতু ট্রিসের মতো এটাকে আমরা সি দিয়েছি। তারপরে দেখো কী আছে পরে লাইনে, আছে কি শাইন শাইন, এরকম কি কোনো কিছু ছিল উপরে শাইনের মতো, ক্রাউড, তারপরে ড্যাফোডিলস, সেগুলো কি শাইনের সাথে কোনো মিল আছে? মিল নেই, এই জন্য এটাকে আমরা নতুন একটা ডি ধরেছি। তারপর দেখো কি ওয়ে, ওপরে কি আবার ওয়ের মতো কোনো কিছু মিল আছে? মিল নেই, এই জন্য এটাকে আমরা আবার ই ধরেছি। আবার দেখো লাইন, লাইন কি কারোর সাথে মিল আছে? দেখি তো ওয়ে, ওয়ের সাথে লাইন মিল আছে না? শাইন শাইন লাইন আইন 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 মিল আছে না, এই জন্য আমরা এই শাইনের ডি আবার এখানে রিপিট করেছি। তো দেখো তার পরবর্তীতে আবার কী করা হয়েছে, তার পরবর্তীতে আবার দেখো লাইন শাইন, এই জন্য আমরা ডি রিপিট করেছি। আবার বে ওয়ে, এটা দুইটার সাথে মিল আছে না, এটাকে আমরা কী ধরেছিলাম? ই, এই জন্য আমরা এখানে আবার ইটাকে রিপিট করব। আবার কী আছে গ্ল্যান্স, এখানে গ্ল্যান্সের মতো কি আমরা কিছু বে লাইন ওয়ে শাইন ব্রিজ ট্রিস ইস ক্রাউড কারোর সাথে কি মিল দেখতে পাচ্ছি? অ্যান্স গ্ল্যান্স অ্যান্স কেউ কি মিল আছে? মিল নাই, এই জন্য আমরা নতুন একটা ওয়ার্ড দিয়েছি। আবার এফ, ধরো একটা ক্যারেক্টার এফ দিয়েছি। তো আবার ড্যান্স, ড্যান্সের সাথে গ্ল্যান্সের মিল আছে, এই জন্য এটা আমরা রিপিট করেছি। তো এইভাবে মূলত রাইমিং যে প্যাটার্নটা আছে সেটা নির্ণয় করা হয়। তো আশা করছি আজকের কবিতাটা তোমাদের ভালোই লেগেছে। তো আগামী ক্লাসে আমরা কী করবো, আগামী ক্লাসে ছকটা যা আসছে আমরা সেটা পূরণ করবো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।